হ্যালো অপরা আশা করছি সবাই অনেক ভালো আছো তোমার নিশ্চয়ই ভিডিও টাইটেল দেখে বুঝতে পারতেছো আমার আজকের ভিডিও টপিক হচ্ছে ইউ ক্যান বি স্ল্যাশ ক্যান্ডিস আমি যখন প্রিটিওল সেটটা অর্ডার করেছিলাম প্রিটিওল সেটের একটা শেড হচ্ছে আমার কাছে ভাঙা এসেছিলো তো আমি এটা নিয়ে একটু ভয়ে ছিলাম যে এই প্যালারটে শেড ভাঙা আসে কিনা কিন্তু এই প্যালারটা আমার পারফেক্টলি ওকে এসেছে এবং আমার যে কয়টা মেকআপ আছে তার মধ্যে এই প্যালারটা হচ্ছে সব থেকে সুন্দর আমি ওই টাইপের মানুষ না যে হচ্ছে শুধুমাত্র সুন্দর প্যাকেজিং দেখে কোনো প্রোডাক্ট কিনি আমি একটা প্রোডাক্টটা আগে দেখি যে ওটা আমার আদৌ কোনো দরকার আছে কিনা এবং যেহেতু আমি খুব দামি কোনো জিনিসপত্র এফোর্ড করতে পারি না সবসময় দেখা যায় বাজেটের মধ্যে জিনিস কিনি খুব সুন্দর প্যাকেজিংয়ের কোনো প্রোডাক্ট আসলে আমার নাইও কিন্তু এই প্যালেটটা অসম্ভব সুন্দর অনেক বেশি কালারফুল এবং প্যাকেজিংয়ের মানে যে পরিমাণ ডিটেইল এখানে আছে তো এই প্ল্যাশি ক্যান্ডির যেই কাভারটা কাভারটা ধরলে একদম অন্যরকম একটা ফিলিংস হয় ঠিক আছে এটা একটু খুব সুন্দর মখমলের মতো একটা ব্যাপার এটার উপরে আর নিচে এই জায়গাগুলো হচ্ছে আলাদা স্টেক্সারে তোমার এরকম আঙুল দিলে ফিল করতে পারবা এবং এই দুইটা জায়গাতে হচ্ছে গ্লিটার লাগানো এবং প্ল্যাশি ক্যান্ডি যে জায়গাটাতে লিখা সে জায়গাটা কিন্তু অন্যান্য প্যালেটের মতো ছাপ দিয়ে লিখা না এটা হচ্ছে একটু উঁচু হয়ে আছে এটা তোমরা আলাদা করে টাচ করতে পারবা যে জিনিসটা আসলে খুবই ভালো লাগে প্যাকেজিং নিয়ে এত কথা বলছি কারণ এই প্যালেটের প্রধান মার্কেটিং স্ট্র্যাটেজি আই গেস এখানে ছিল হচ্ছে অনেক বেশি কালারফুল তো তোমরা কি কী কালার এখানে আছে এটা বুঝতে একটু সুবিধা হওয়ার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডের কালারগুলো সরিয়ে এটাকে আমি ব্ল্যাক করে দেখাচ্ছি তোমরা দেখতেই পারতেছো যে এটা নর্মাল মর্ফি প্যালেটগুলো যেরকম ব্ল্যাক কালারের হয় এটা যদি ওরকম হতো এই প্যালেটটা আসলে কী পরিমাণ ডিপ্রেসিং লাগতো এবং এইটা কিন্তু খুব একটা কালারফুল প্যালেট না তো আমি এবার একটু এটাকে সাদা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেখাই স্টিল তোমরা দেখতে পারতেছো খুব একটা কিন্তু অ্যাপেলিং মনে হচ্ছে না প্যালেটটা নর্মাল একটা প্যালেট এটা টাইপের প্যালেট আমরা কিন্তু অনেক দেখেছি এটার মধ্যে নতুন কোনো কিছু নাই এটার মধ্যে এক্সাইটিং কোনো কিছু নাই এটা জাস্ট আমাদের যে প্যালেটের যে প্যাকেজিং প্যাকেজিংটা অসম্ভব কালারফুল আমি একই প্যালেট পাশাপাশি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি জাস্ট কালারফুল ব্যাকগ্রাউন্ড আর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এবং দেখে জাস্ট বিশ্বাস হচ্ছে না যে এটা সেম প্যালেট আমি এবার একটু কালার সেকশন নিয়ে কথা বলি তো আমরা যদি লাইট অরেঞ্জ ডার্ক অরেঞ্জ আর হলুদ এই তিনটাকে আমি ফটোশপে নিয়ে পাশাপাশি করে দেখাচ্ছি এখানে তোমরা কালারগুলো দেখতে পারতেছো এখানে জাস্ট ওয়ার্ম নিউট্রাল কতগুলো কালার আমি আর ভালো করে বোঝানোর জন্য নিচের অংশটুকু এলিমিনেট করে দিয়ে দেখাচ্ছে তোমরা এখানে কালারগুলো দেখতে পারতেছো এবং তাও যদি না বোঝো আমি জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নিয়ে তোমাদের কালারগুলো দেখাচ্ছি তোমরা দেখতে পারতেছো এই কালারগুলো আমাদের সবার আছে এটা জাস্ট ওয়ার্ম নিউট্রাল একটা প্যালেট এবং এটা কিন্তু হাফ অফ দ্য প্যালেট এখানে আমি কিছু কালার আলাদা করে নিয়ে দেখাচ্ছি তোমরা যারা বিগেনার তাদের জন্য কিন্তু এই কালারগুলো খুবই ভালো হবে তোমরা নিউট্রাল টাইপের লুক এখানটি দিয়ে করতে পারবা কারণ এখানে লাইট থেকে ডার্ক পাঁচটা ব্রাউন কালার আছে গোল্ডেন গ্লিটার আছে গোল্ডেন সিমার আছে এবং তিনটা অরেঞ্জ কালার আছে আচ্ছা এবার আমি পার্পল সেকশনটা নিয়ে একটু কথা বলি তোমরা পার্পল সেকশনটা দেখতে পারতেছো এখানে কিন্তু কোনো পার্পল কালারের ম্যাট নাই এই পুরোটাই হচ্ছে সিমার আর গ্লিটার এই পুরো পার্পল সেকশনের যে নয়টা কালার তার মধ্যে শুধুমাত্র একটা কালার হচ্ছে ম্যাট উপরের যে লাইট লাইলাক কালার এটা শুধুমাত্র ম্যাট কালার এই মাখানে আর কোনো ম্যাট কালার এই পার্পল সেকশন নাই এবং পুরো প্যালেটে শুধুমাত্র তিনটা পিঙ্ক কালার এখানে একটা পিচি পিঙ্ক কালার লাইলাক কালার এবং এটার মাঝখানে একটু মোটামুটি একটু ডার্ক টাইপের একটা পিঙ্ক কালার এবার আমি হচ্ছে ফর্মুলা কেমন সেটা নিয়ে কথা বলবো আমি আমার চোখে অ্যাপ্লাই করে দেখাবো আমি সোয়াচে বিলিভ করি এই জন্য আমি কোনো কালার এখানে হচ্ছে সোয়াচ করে দেখাই নেই চোখে অ্যাপ্লাই করে দেখিয়েছি তো এটা যেহেতু কালারফুল প্যালেট তো তোমরা আশা করো যে কালারফুল আমি কোনো লুক করব তো এই আমি হচ্ছে কালারফুল দুইটা লুকই করেছি যেখানে হচ্ছে যে আর ব্লু এই দুটাই মেনলি কালারফুল ছিল তো এই দুইটাই আমি আজকে আমার চোখে অ্যাপ্লাই করে দেখাবো তো এখানে প্রথমে আমি হচ্ছে গ্রিনটা দিয়ে স্টার্ট করছি আমি এখানে সব থেকে যে ডার্ক গ্রিন কালার এই কালারটা দিয়ে আমি স্টার্ট স্টার্ট করছি আমি আমার যে আই সকেট এখানে যে হাড়টা আছে লিডের উপরে ওই হার বরাবর আমি হচ্ছে ডার্ক কালারটা লাগাচ্ছি আমি আসলে প্রথমে যখন লাগাচ্ছিলাম এই কালারটা আমি আসলে খুব ভয় ছিলাম কারণ প্রিটি সেটের যেই ডার্ক কালারগুলো সেই কালারগুলো না ব্লেন্ড করা যায় না আর আমি এখানে কনসিলারের উপরে সেট না করে হচ্ছে একটা ডার্ক কালার লাগাচ্ছিলাম তারপরও আমি এখানে লাগাচ্ছিলাম আমি দেখছিলাম যে আসলে ব্লেন্ড হয় কি না কারণ যেহেতু আমি রিভিউ করছি সো এটা সবার জানানোর দরকার আছে যে কালারগুলো আসলে অন্য কোন কালারের সাথে ব্লেড হয় কি হয় না আমি এই জন্য সব থেকে এক্সট্রিম যেটা ও ওইটাই করেছি এবং এই এই টাইপের ব্রাশ দিয়ে ডার্ক কালার লাগালো ব্লেন্ড করতে বেশ ঝামেলাই হয় আমি দুই চোখে একইভাবে কাজ করে যাবো আমি সেম ব্রাশ নিয়ে সবথেকে ডার্ক যে ব্লু কালার ছিল সেই ব্লু কালারটা আমি একইভাবে আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি একদম ডার্ক কালার থেকে আস্তে আস্তে লাইট কালারে যাবো এবং যত বেশি পসিবল দুই চোখের মধ্যে কালার দেখানো আমি তত বেশি কালার আমি আজকের ভিডিওতে দেখাবো কোনটা কেমন কেমন ব্লেন্ড হয় এগুলো নিয়ে আমি আলোচনা করবো আমি দুইটা গ্লিটারও ব্যবহার করেছি তো এই কালারটা ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে লাইট কালারে শিফট করব। আমি এটা এগুলো করার জন্য হচ্ছে নর্মাল নন ব্র্যান্ড কাবকি ব্রাশ মাঞ্জি ব্রাশ আর ব্যাম্বু ব্রাশ সেটি ব্যবহার করেছি খুব হাই কোয়ালিটির কোনো দামি ব্রাশ আমি কিন্তু ব্যবহার করি নাই তো একটা জিনিস মাথায় রাখবো আমি যদি আরও হাই কোয়ালিটির দামি ব্রাশ ব্যবহার করতাম এটা আউটকাম আরও কিন্তু ভালো হতো এরপরে আমি আছে একটা পেন্সিল ব্রাশ দিয়ে তার থেকে একটু লাইট যে সবুজ কালার ছিল ওইটা লাগাচ্ছি এবং এইখানে ব্লেন্ডিং ইস্যু পিটি অল সেটের মতো আমি যখন এই কালারের সাথে এই কালারটা একদম দিচ্ছিলাম সুন্দর মতো কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছিলো অল সেটে একদম ডার্ক কালারের সাথে সেম গ্রেডেরই কিন্তু কোনো কালার ভালো মতো ব্লেন্ড হতে চায় না একটা হার্স লাইন দেখা যায় আমি পিটল সেটে যখন রিভিউ করেছিলাম তখন আমি কথাটা বলেছিলাম কিছু কিছু কালার ব্লেন্ড হয় কিছু কালার একদমই ব্লেন্ড হয় না কিন্তু এইখানে এই প্যালেটে এইরকম কোনো ইস্যু নাই আমি যে কয়টা কালার ব্যবহার করেছি আমি কোনোটাতে আমার একটার সাথে আর একটা ব্লেন্ড হচ্ছে না এই ইস্যু হয় নাই আমার মানে যদিও এই প্যালেটে মানে কালারফুল কালার অনেক কম বা আমি ফার্স্টে যেটা বলেছি দেখলে যত কালারফুল লাগে প্যালেটের কালার সেক মানে সিলেকশান অত কালারফুল না কিন্তু প্রিটিও সেটে যেরকম এক কোটি কালার দিয়ে রাখছে এক কালার একটার সাথে ব্লেন্ড হয় না কালার পিগমেন্টেড না ওরকম না স্প্যাশিং ক্যান্ডির আমার এটা খুবই ভালো লেগেছে প্রিটিও সেটে যে জিনিস ল্যাকিং ছিল তারা এই স্ল্যাশে কেন্ডিসে সেই জিনিসটা ইম্প্রুভ করেছে এবং অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে ইউ ক্যান বি হচ্ছে আমার রেসপেক্ট গেন করছে টু বি অন হচ্ছে প্রিটি অলসেরটা অনেক হিট হওয়ার পরে ওরা জাস্ট ছেড়ে দেয় নাই পরের যে প্যালেটটা এনেছে সেটা হচ্ছে আগে হিট প্যালেটের থেকেও বেটার করছে ফর্মুলাতে তো আমার এই পাশে ব্লুটা একটু ব্লেন্ড হতে বেশি সময় লেগেছে কারণ আমি এটা তো আর লাইট ব্লু দিয়ে ব্লেন্ড হয় না আমি জাস্ট পিঙ্ক মানে অপোজিট টাইপের একটা কালার দিয়ে হচ্ছে ব্লেন্ড করতেছিলাম কিন্তু এই কালারটা ব্লেন্ড হয়ে গেছে এর আগেরটা যেরকম ঘষতেছি ঘষতেছি ব্লেন্ড হয় না আমার কিন্তু এই সময় হয়নি এবার আমি একটা ইয়োলো কালার লাগাচ্ছি এবং পিটিঅল সেটের ইয়োলো কালার যারা ব্যবহার করছে তারা জানো ওখানে জাস্ট কোনো পিগমেন্ট নাই দিলে বুঝাই যায় না পাউডারের মতো ব্লেন্ড হয়ে যায় বাট এইখানের ইয়েলোগুলো খুবই পিগমেন্টেড আমি খুবই ফ্লাফি একটা ব্রাশ দিয়ে লাইট একটা টাচ করেছি এবং এইখানে কিন্তু সেই ইয়োলোটা দেখা যাচ্ছে আমার স্কিনের উপরে এবং আমি অত মানে এমন না যে ওই জায়গাটা খুব সাদা এবং এখানে আমি হচ্ছে একটা অরেঞ্জ কালার জাস্ট ফর ফানের জন্য দিয়েছিলাম জিনিসটা ভালো লাগতেছে না দেখতে কিন্তু এটা খুব লাইট টাচ করেছিলাম এবং কালারগুলো কিন্তু দেখা যাচ্ছে প্রিটিওল সেটের অরেঞ্জ কালার ইয়েলো কালার এই কালারগুলো কিন্তু স্কিনের উপরে না মানে এগুলো দেখা যায় না এগুলো নিয়ে আসলে কোনো কাজ করা যায় না জাস্ট আমার কাছে মনে হয়েছে কালারগুলো আজায় দিয়ে রাখছে একটা দুটো কালার একটু বোঝা যায় ম্যাক্সিমাম যে ইয়েলো কালার ছিল ওই কালারগুলো দিয়ে কিন্তু কাজ হয় না এই ফ্যাল প্যালেটে কোনো ফলআউটও নাই মানে লিটল টু নো ফল আউট সেটে কিন্তু ব্রাশ ছোয়ালেই এক গাদা ফলআউট হয় মানে যদিও এটা কোনো বড় ইস্যু না বাট স্টিল আমি ভাবলাম একটু মেনশন করে দিই এই প্যালেটে ফলো আউট হচ্ছে না শুধুমাত্র যে লাইলাক লাইট লাইলাক কালার ছিল ওই কালারটাতে একটু ফল আউট হয়েছে এছাড়া বাকি কালারগুলোতে ফল আউট হয় নাই তো আমি হচ্ছে এবার একটু সীমার কালারগুলো ব্যবহার করছি আমি কালারটা যখন দিয়েছিলাম আমার ধারণা ছিল কালারটা অনেক বেশি ডার্ক হবে এবং আরেকটু গ্রিনিশ টাইপের হবে কিন্তু এটা না খুব সুন্দর একটা ব্লুইশ কালার আমার সম্ভবত এই কালারটাকে সি গ্রিন কালার বলে আমি যদি আমার পুরো লিডি এই কালারটা দিতাম আমার মনে হয় যে আই মেকআপটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতো কিন্তু আমি এখানে এরপরে গোল্ডেন কালার ব্যবহার করেছি শুধুমাত্র তো কালার মানে এক্সপেরিমেন্ট করার জন্য যে কোন কালারটা কেমন যত বেশি কালার ব্যবহার করা সম্ভব তত বেশি কালার আমি ব্যবহার করেছি আমার এখানে যে একটা জিনিস ভালো লাগছে এটা এত চিপ একটা প্যালেট অথচ এখানে কোনো খুব সুন্দর ভ্যারিয়েশন আছে যেমন এখানে যে গোল্ডটা এই গোল্ডটা হচ্ছে গ্রিনিশ আন্ডারটোনের একটা গোল্ড মানে এখানে একটা গ্রিন মানে গ্রিন একটি হিউ আছে যেহেতু আমার ক্যামেরা ভালো না লাইটিং ভালো না এটা ক্যামেরাতে বসে যাচ্ছে না কিন্তু তোমরা যখন বাস্তবে করবা তখন জিনিসটা দেখবা যেটার মধ্যে একটু গ্রিনিশ একটা ব্যাপার এবং এইবার আমি হচ্ছে একদম হলুদ গোল্ডেন কালার যেটা সেটা আমি এখানে লাগাচ্ছি এই কালারটা খুবই সুন্দর খুবই সীমারি খুবই স্পার্কলি একটা কালার তোমরা যখন নিজেরা ব্যবহার করবা নিজের চোখে দিবা তখন দেখতে পারবা মানে এই কালারটা দেওয়ার পরে আগের যে জিনিসটা কালারটা ময়লা ময়লা লাগছে কালারটা এত সুন্দর এত ব্রাইট আমার খুব ভালো লাগছে আমি এবার হচ্ছে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই জায়গাটা একটু ডার্ক করে দিয়েছিলাম ডার্ক ব্রাউন কালারটাও খুব সুন্দর ব্লেন্ড হয়েছে এবং এরপর আমি হচ্ছে গ্রিনিশ যে গ্লিটারটা ছিল সেই গ্লিটারটা ব্যবহার করছি গ্লিটারটা খুবই ভালো কোয়ালিটির এটা এমন বাংলা জরির মতো প্রিটিওল সেট অথবা বিটি গ্লেসের যে জরিগুলো যে খুব বাজে জড়ি বলতেছে গ্লিটারগুলো যে খুব বাজে ছিল এরকম একটা খুব সুন্দর মিহি কোনো স্ক্র্যাচ করা এবং আঙুল দিয়ে খুব সুন্দর মতো বসে যায় আমি কিন্তু এখানে কোনো গ্লোয়া লাগাই আমার অসম্ভব ভাল লাগছে এই গ্লিটারের কোয়ালিটিটা তো এবার আমি আন্ডার আইতে যে ডার্ক পিঙ্ক কালার ছিল সেই পিঙ্ক কালারটা ব্যবহার করছি এবং কালারটা অনেক পিগমেন্টের প্যালে মানে প্যালেটে যেরকম তার থেকেও অনেক ভালো পিগমেন্ট এখানে দেখা যায় তো এবং লাইট যেই পিঙ্ক কালারগুলো এই কালারগুলো কিন্তু আমি ব্যবহার করেছি এবং আমার যে ব্রাশ ব্রাশটা খুব একটা পদের না বাট স্টিল এই ব্রাশ দিয়ে আমি যখন আগের পিঙ্ক কালারটা ব্লেন্ড করছিলাম সে কালারটা ব্লেন্ড হয়ে গিয়েছিল আমি ভাবছিলাম যেখানে আমি খুব ইন্টারেস্টিং কোনো টুইস্ট দিব বাট আমার মাথায় কোনো কালার আসে নাই তো আমি আবার সেই এটাকে পিঙ্ক কালার দিয়ে ব্লেন্ড করেছি আমি একবার ভাবছিলাম যে অরেঞ্জ কালার দিয়ে ব্লেন্ড করব কি না পরে মনে হলো যে হয়তো আই লুকটাই আর ভাল লাগবে না দেখতে আমি এই জন্য পরে মানে নিচের এই পার্টটুকুতে পুরো পিঙ্কে গেছে এবং এই প্যালেটে যে তিনটে পিঙ্ক কালার ছিল তিনটে পিঙ্ক কালারে আমি ব্যবহার করে ফেললাম এবং কালারগুলো খুব ভালো পিগমেন্টেড এবং খুব ভালো মতো ব্লেন্ড হয় একটা জিনিস আমার যেটা ই লেগেছে ইনার কর্নার ব্রায় বোন হাইলাইট করার জন্য এনাফ লাইট কালার নাই কালারগুলো অনেক বেশি ডিপ টাইপের একটা কালার মানে একদম মানে তোমাদের ইনার কর্নার ব্রাউন হাইলাইট করার জন্য মানে হাইলাইটের এখানে ব্যবহার করতে হবে কারণ আমি এখানে গোল্ডেন কালার যেটা ব্যবহার করেছি এটা খুব কালারফুল আইলুক বলে তত বেশি খারাপ লাগতেছে না কিন্তু নর্মাল আমি যখন বাইরে যাব তখন কিন্তু আমি এই টাইপের কালার এটা ব্যবহার করব না হাইলাইট করার জন্য আমি খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কত সুন্দরভাবে কালারগুলো একটা সাথে একটা ব্লেন্ড হয়েছে আমি এর জন্য মোবাইলটা কাছে এনে কাছ থেকে আমি একটা ক্লিপ দেখাচ্ছি এবং এটা যদি আমি সানলাইটে করতাম এবং আমার ক্যামেরার লাইটিং যদি ভালো থাকতো এই কালারগুলো আরও অনেক বেশি সুন্দর লাগতো এবার আমি হচ্ছে পার্পেল সেকশানে যেই খুব ডিপ পার্পেলিশ একটা কালার ছিল ওই কালারটা ব্যবহার করছি আমার এটা খুব ভালো লাগছে যে সিমারি ডার্ক কালার মানে সাধারণত প্যালেটগুলোতে থাকে না এখানে আছে এবং কালারটা খুব সুন্দর পিগমেন্টেড এটা দিয়ে মানে এই প্যালেটটা দিয়ে না অনেক রকম আইলুক করা যাবে এখানে অনেক রকম সম্ভাবনাময় কালার দিয়ে দিচ্ছে থট প্যালেট আমি বলবো এরপর আমি হচ্ছে এই লাইলাক টাইপের কালারটা এবং এই সীমার কালারগুলো না প্যানে যত সুন্দর তার থেকে চোখের উপরে দিলে অনেক বেশি সুন্দর লাগে যেমন এই লাইলাক সীমার কালারটা আমি বুঝি নাই যে চোখের উপরে দিলে এত সুন্দর লাগবে আর প্যানে আসলে না প্যানে শ্যাম্পেন সীমার কালার মনে হচ্ছিলো এবার আমি আমার একদম ইনার কর্নারের দিকে একটা হোয়াইট টাইপের যে সীমা কালার ছিল ওইটা দিচ্ছি ওইটা কিন্তু হোয়াইট কালার না এটা একটু ব্লুইশ টাইপের কালার এটা যখন তোমরা বাস্তবে দেখবা তখন দেখবা যে এই সাদার ভিতরে একটু ব্লুইশ একটা ভাব আছে আমি এটার উপরে হচ্ছে পার্পল কালারের লাগাচ্ছি গ্লিটারটা যেহেতু খুবই ছোটো খুব ভালো মতো মিহি করা তো এক গাদা না দিলে আমার আসলে ক্যামেরার লাইটিং ভালো না বলে অত ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এই গ্লিটারগুলো অনেক সুন্দর এবং সামনাসামনি যদি তোমরা আসলে দেখতে তাহলে না বুঝতে পারতো যে এটা না দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এবার আমি হচ্ছে লাইনে কি কী ওয়াটার লাইনে চলে যাচ্ছে আমি এখানে একটা রেডিশ টাইপের যে অরেঞ্জ অরেঞ্জি শেড যে কালারটা ছিল ওই কালারটা দিয়ে দেন আস্তে আস্তে আমি হচ্ছে ব্লেন্ড করতে থাকবো মানে আমি হচ্ছে ডার্ক টাইপের কালার দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে কালার দিয়ে এটাকে ব্লেন্ডিংটা শেষ করব প্রত্যেকটা কালার পিগমেন্টেড প্রত্যেকটা কালার খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায় এবং আমার এত কম দামি চিপ ব্রাশ এই ব্রাশগুলো দিয়েও মানে খুব ভালো মতোই হতেছে মানে এই প্যালেটটা দিয়ে আমি না খুবই হ্যাপি খুবই স্যাটিসফাইড এবং তোমরা যদি কেউ কিনতে চাও আমি বলবো ওয়ান হান্ড্রেড পার্সেন্ট তোমরা এটা কিনতে পারো হাইলি রেকমেন্ডেড হ্যাঁ তোমরা খুব বেশি ভেরিয়েশান বা খুব কালারফুল শ্যাডো পাবো না কিন্তু তোমরা যে কয়টা শ্যাডো পাচ্ছ এই দামের মধ্যে আমি বলবো বেস্ট কোয়ালিটি গ্লিডারগুলো খুব ভালো এখানে এনাফ ডার্ক কালার আছে লাইট কালার আছে সিমারি লাইট কালার একটু কম বাট কোয়ালিটি এবং যেই দাম সে দামের তুলনায় তোমরা খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটির একটা প্যালেট পেয়ে যাচ্ছ আশা করছি তোমাদের রিভিউটা ভালো লাগছে তোমাদের এই প্যালেট দেওয়ার কোনো লুক দেখতে চাইলে আমাকে জানাতে পারো সবাই ভালো থাকবে টাটা